Hi everyone, Assalamu Alaikum. Welcome to Monira's blog. Shabaike, good morning, Janachi, Robert Bruce's desh, Scotland theke. Gum theke uthe, bichanay boshe boshe, Robert Bruce'r kotha bhabchilam. Robert Bruce'r kotha mone ache to shobar. Ei Scottish joddha, English der sathe juddhe here giye, Scotland theke paliye Ireland e chole jay. এবং পরে সেখানে মাকড়সার জাল বোনা থেকে শিক্ষা নিয়ে আবার স্কটল্যান্ডে ফিরে আসে এবং পরে বেশ অনেকগুলো যুদ্ধে জয়ী হন। এবার আমরা হলিডেতে এলাম স্কটিশ হাইল্যান্ডের একটি জায়গা যার নাম হচ্ছে ওবান। আজকের দিনটি খুব একটি ভালো না, মেঘলা দেখা যাচ্ছে এবং বাইরে প্রচণ্ড বাতাস। এবার আমি উপর থেকে নিচে নেমে এলাম, আমাদের যে ডাইনিং রুমটি আছে তার জানালা দিয়ে দেখুন ওই যে সামনের লেকটি দেখা যাচ্ছে, আর জানালার পাশে একটি গোলাপ গাছ, তাতে অনেকগুলো সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। এখন আমি কিচেনের ডোরটি খুলে বাইরের লন একটু হাঁটাহাঁটি করব। আর কালকে দেখেছিলাম এই যে সামনে যে লেকটি দেখা যাচ্ছে, এই লেকে একটি হরিণ বসেছিল, দেখি আজকে যদি তার দেখা পাওয়া যায়। কালকে আমরা বেশ বৃষ্টি ভিজতে ভিজতে লন্ডন থেকে স্কটল্যান্ডে পৌঁছালাম। আজকেও কোনো আকাশে দেখুন, আকাশে একেবারে মেঘে ঢাকা, কোনো রোদ নেই, প্রায় 10টা বাজে কিন্তু কোনো রোদের দেখা নেই। এই যে সামনে একটি ফেন্স বা বেড়া দেখা যাচ্ছে, এখানে একটি ডোর আছে, একপাশে কোথাও হয়তো একটি ডোর আছে, সেই ডোর দিয়ে খুলে আর কি, এই যে ডোরটি দেখা যাচ্ছে, সেই ডোর দিয়ে খুলে ডোরটি খুলে নিচে নামা যায়। আমার খুব ইচ্ছে করছিল নিচে নামার জন্য। শুনেছি এখানে হরিণের পাশাপাশি বেশ কতগুলো হরিণ আছে, সাথে কিছু অটারও আছে। যাই হোক, আমার বেশিক্ষণ ওয়েট করতে হলো না, একটু পরে দেখা পেয়ে গেলাম সেই রেইনডিয়ার বা হরিণটির। এই হরিণ, তুমি কি কথা বুঝো? এ তো তাকাই না দিকে, ও তো বাংলায় বলতেছি বলে বুঝতেছে না মনে হয়। হ্যালো ডিয়ার, হ্যালো, হ্যালো, লুক এট মি, ক্যান ইউ হিয়ার মি, হ্যালো, কোনো কথাই শুনতেছে না, বাংলা শুনে না ইংলিশে শুনে না। কথা বুঝো? হ্যালো, আমার খুব ইচ্ছে করছিল হরিণটির খুব কাছে যাওয়ার, কিন্তু সে তো আর পোষা হরিণ না, তাই আমাকে ওর কাছে যেতে দেখে আস্তে আস্তে করে সে দূরে সরে গেল। দূরে সরে গিয়ে এতক্ষণ আমি যখন কথা বলছিলাম কোনো রেসপন্স করেনি, এখন দেখলাম যে আমার দিকে সে তাকিয়ে আছে। আমি আসলে খুবই এক্সাইটেড এই হরিণটি দেখে, তাই একবার এক ফাঁকে সে দেখুন আস্তে আস্তে করে, যতই আমি তার কাছে যাচ্ছি আস্তে আস্তে করে ওই যে বেড়াটার কাছে বা ফ্যান্সের কাছে চলে যাচ্ছে। তারপরে আমি এখানে একটি বেঞ্চ ছিল, আমি আস্তে আস্তে করে এই বেঞ্চ মানে বেঞ্চে গিয়ে বসলাম এবং দেখছিলাম সে আসলে কি করে। আমাকে বেশি কাছে আসতে দেখে এইবার সে চলেই গেল তার জায়গায় জঙ্গলে। আর দেখুন কি সুন্দর কতগুলো ওয়াইল্ড ব্ল্যাকবেরি ধরে আছে, আমি সেখান থেকে কিছু ব্ল্যাকবেরি নিলাম, তবে অনেক টক ব্ল্যাকবেরিগুলো। এই যে এই জায়গা দিয়ে ফেন্স দিয়ে লাফিয়ে সেই জায়গা দিয়ে মনে হয় উঠে এসেছিলো, আমি আসলে দেখিনি কোথা থেকে উঠে এসেছিলো। তো এখন আবার সে ওই জায়গায় দেখলাম যে আমি যতই কাছে গেলাম একসময় সে এদিক দিয়ে জাম দিয়ে চলে গেল। আমি আসলে খুবই 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 এক্সাইটেড এই হরিণটিকে দেখতে পেয়ে। যদি অটারটাকে দেখতে পেতাম, অটার আছে অনেকগুলো, অটারগুলোকে দেখতে পেলে আসলে খুব ভালো লাগতো। দেখুন পাহাড়ে কি পরিমাণ ঘন জঙ্গল, এখানে আসলে হরিণ থাকারই কথা। আর আমাদের ইউকের মধ্যে একমাত্র স্কটিশ হাইল্যান্ডে এই রেইনডিয়ার পাওয়া যায়, আগে অনেক পাওয়া যেত, এখন আসলে জঙ্গলের পরিমাণ কমে যাচ্ছে আর সাথে প্রচুর রেইনডিয়ার শিকার করা হয়, তাই এখন আস্তে আস্তে রেইনডিয়ারের পরিমাণ মানে স্কটল্যান্ডে কমে যাচ্ছে। তবে রাতে গাড়ি ড্রাইভ করার সময় আমরা বেশ অনেকবার আমাদের গাড়ির সামনে এরকম হরিণ দেখেছি।
আমাদের গাড়ির সামনে দিয়ে ওরা রোড ক্রস করছে। এবার বাসার সামনে একটু হাঁটতে বের হলাম, দেখুন কি সুন্দর একটি গার্ডেন করে রেখেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।